আশা করি সবাই ভালো আছেন। এখন ভোর 4:52 বাজে। তো আমি সেরি খাওয়ার পর একটু বসছি একটা ভিডিও মেক করার জন্য। সেটা হচ্ছে আমি গুগল ম্যাপ সেট আপ করবো, এরকম একটা ভিডিও ম্যাক করব আপনাদের জন্য। সেটা চিন্তা ভাবনা করছি। হঠাৎ করে আমি যখন ম্যাপ ক্রিয়েট করার পরে, আমার হুট করে ম্যাপ ক্রিয়েট করার ওই অপশনে যাওয়ার পর আমার পাশেই ইমেজের একটা ইমেজ, অনেকগুলো ইমেজ চলে আসছে। যেমন ম্যাপ লিখলেই আপনি দেখতে পারবেন। তো আমি ম্যাপ দেখতে দেখতে আমার হঠাৎ করে আমি ভাবলাম যে পৃথিবীর বাইরে কী কী আছে একটু আমি দেখি। কিছুদিন ধরেই তো হুজুরদের মানে কথা কাটাকাটি হচ্ছে, জান্নাত দিবে, অনেক বড় বড় জান্নাত আর অনেক কিছু। তো আমি মানে একটুকুনো সবারই কিন্তু মনে হয় জান্নাত অনেকটা বড় একটা জায়গা। এত বড় জায়গা পৃথিবীতে তো হাজার হাজার কোটি কোটি মানুষ, মানে বিলিয়ন বিলিয়ন বলার বাইরে, ঠিক আছে, এত মানুষ আছে, কিন্তু সবার জন্য এত বড় বড় জান্নাত কীভাবে সম্ভব? এটা মাঝে মাঝে আমাদের মনে কিন্তু আসে, ঠিক আছে, হুজুরদের কথায় মাঝে মাঝে একটু ডাউট হতেই পারে। তো এবার আমি যখন এই আর্থ পৃথিবীটা আমি ম্যাপে বের করলাম, এটা হচ্ছে নাসার সোলার সিস্টেম। তো আমি সিস্টেমে যখন আসলাম, এটা হচ্ছে আমাদের পৃথিবী। একটু দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে আমাদের একটা পৃথিবী। তো এবার যদি আমি এটা জুম করি, দেখেন এই এটাও আমি কেটে দিই, পাশেরটা দেখতে যেন একটু সুবিধা হয়। এটা হচ্ছে পৃথিবী আমাদের। তো এই পাশে হচ্ছে আমাদের এখন রাত, মানে আমরা এখন রাতের মধ্যে আছি। এখানে দেখেন এটা হচ্ছে রাত, আর ওইদিকে হচ্ছে দিন, এদিকে হয়তো সূর্যের আলো পড়ছে। তো এখানে সব সময় সিস্টেম উঠতেছে, দেখতে পারতেছেন। এবার যখন আমি এটা জুম আউট করব, তখন দেখেন আমরা কোথায়। আমরা তো খুঁজি জান্নাত, এত বড় জায়গা নাই আল্লাহর কাছে, জান্নাতের মতো এত ছোট জায়গা কোনো ব্যাপারই না। দেখেন আমাদের পৃথিবী, পৃথিবীর পর এই যে দেখেন একটা করে টেস্ট, আরও অনেক, এগুলো হচ্ছে গ্রহ। এই যে আমাদের এগুলো যে মার্ক করে দিতেছে, এগুলো হচ্ছে আমাদের পৃথিবীর মতোই, আরও অনেকটা গ্রহ বলে থাকি আমরা। এটা হচ্ছে গ্রহ, এটা হচ্ছে আমাদের কক্ষপথ। এই দাড়িগুলো দেখতেছেন, এটা হচ্ছে আমাদের কক্ষপথ। প্রতিটা গ্রহ তার নিজ কক্ষপথে আবর্তন করতেছে, মানে ঘুরতেছে আর কি। এটা হচ্ছে মন, এটা মানে চাঁদ, এটা আমাদের চাঁদ। দেখেন পৃথিবীর থেকে চাঁদ রাউন্ডে ঘুরতেছে। এবার দেখি আমি যদি আর একটু মানে লুক, মানে আমি কিন্তু জুম আউট করতেছি, দেখেন পৃথিবীটা কত ছোট হয়ে গেছে। দেখেন এটা হচ্ছে আমাদের পৃথিবী। আমরা একটু আরও জুম আউট করে ফেলি, দেখেন জেমস ওয়েব, এগুলোর নামও খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর নাম, ঠিক আছে। তো আর্থ, এটা হচ্ছে আমাদের পৃথিবী। এবার মনে চলে আসলাম, মন আমাদের থেকে অনেক অনেক দূরে। আমি আরও জুম আউট করে ফেলতেছি আস্তে আস্তে। দেখেন এই গ্রহটাও আমাদের পাশে চলে আসতেছে ধীরে ধীরে। আমরা যতটা মানে জুম আউট করতেছি, ততটাই আরও কাছে চলে আসতেছে। আরও দেখেন এর থেকে আরও দূরত্ব, দেখেন এই যে দেখেন আরেকটা গ্রহ, ডার্ট, ডট বা ডার্ট যেটাই বলে থাকেন না কেন, এটার কক্ষপথে দেখেন আমাদের পৃথিবীর কিন্তু অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানেই কিন্তু আমরা পৃথিবীর অস্তিত্ব খুঁজে পাইতেছি না, যে পৃথিবী কটাই, শুধু নামই দেখতে পাইতেছি, কিন্তু এটা কোন জায়গায় আছে এখনও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি আরও জুম আউট করি, আর যদিও এটা আজকে ব্যতিক্রম কোনো কিছু একটা ভিডিও, জানি না আপনারা কোন মাইন্ডে নেবেন, কিন্তু দেখেন তারপরে দেখেন আমাদের পৃথিবীর অস্তিত্ব নাই এখন। তো আমি দেখেন আরও জুম আউট করে ফেলতেছি, পিনাস স্টোরি, তারপরে লাকি। এবার দেখেন এটা হচ্ছে আমাদের মানে পৃথিবীর অনেক তো অনেকগুলো গ্রহ আছে, তারপরে দেখেন আরও অনেকগুলো গ্রহ আসতেছে, মানে আমাদের পৃথিবী থেকে দূরে, মানে সূর্যের চারদিকে অবর্তন করতেছে। এটা হচ্ছে সান, মানে সানের পর থেকে দেখেন সানটাও এখন খুঁজে পাবো না। এটা কিন্তু একটা আমাদের পৃথিবী কিন্তু শুধু নামই দেখাইতেছে, ওর ভিতরে কিন্তু আরও অনেকগুলো গ্রহ দেখছি আমরা পৃথিবীর আশেপাশে আবর্তন করতেছে। কিন্তু এবার যখন আমি সানের দিকে চলে আসলাম, মানে সূর্যের দিকে চলে আসলাম, তখন দেখেন সূর্যের আশেপাশে দেখেন কতগুলো ঘুরতেছে, মানে কি বলবো, ঘুরতেছে। তো এবার দেখেন সূর্যকে আমরা এখন দেখতে পারবো না। দেখেন আমি যখন আরও জুম আউট করে ফেললাম,
তখন দেখেন সূর্যটা কত ছোট হয়ে গেল। তখন সূর্যর কিন্তু নাম দেখা যাচ্ছে, কিন্তু পৃথিবীর কিন্তু অস্তিত্ব নাই। এখন পৃথিবীর নামটা কিন্তু মুছে গেছে, এখন শুধু সূর্যের নামটাই দেখেন। সূর্যের আশেপাশে যে গ্রহগুলো আছে, গ্রহ বলে না এটা কি বলে আমি ঠিক জানি না। তো এবার যখন আমরা এখান থেকে আমি আরেকটু জুম আউট করে ফেলতেছি, আরও অনেক জুম আউট করে ফেলতেছি, শুধু সূর্য দেখা যাইতেছে, পৃথিবী দেখা যাইতেছে না। আপনি বুঝতেছেন একটা গ্রহ থেকে আরেকটা গ্রহের স্পেসটা কত, মানে জায়গাটা কত, এটা বলার বাইরে। তো এবার দেখেন আমি এটা আরও জুম আউট করে ফেলি, এবার দেখেন শুধু সূর্যটাই দেখা যাচ্ছে, ওর আশেপাশে যে যতগুলো গ্রহ ছিল সবগুলোও দাও, শুধু সূর্যটাই এখন দেখা যাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারলাম এখানে কত কী হচ্ছে। তো আমি দেখেন জুম আউট করতেছি, মানে কোটি কোটি, শুধু একটা তারা দেখাইতেছে আমাদের, একটা তারার মতো, ঠিক আছে, এগুলো একটা তারা। দেখেন এখানে কোটি কোটি লক্ষ লক্ষ তারা আছে, কিন্তু দেখছেন তারার মতো এগুলো, কিন্তু প্রতিটা মানে আপনি দেখতে পাইতেছেন যে পৃথিবীর চারপাশে কি গ্রহ ঘুরতেছে, তারপরে কি অনেকগুলো গ্রহ নিয়ে পৃথিবীর চারপাশে হয়েছে, তারপরে আবার সূর্যের চারপাশে অনেকগুলো গ্রহ, সব মিলিয়ে কিন্তু ছোট্ট একটা তারা মনে হো, মানে তারার মতো দেখা যাচ্ছে। আমি সিম্পলিভাবে বলতেছি তারার মতো দেখা যাচ্ছে। এগুলো দেখেন আমি যখন আরও জুম আউট করলাম, দেখেন একদম ছোটো ছোটো দেখা যাচ্ছে, এগুলোর পাশে দেখেন প্রতিটার পাশে কিন্তু হাজার হাজার কোটি কোটি গ্রহ আছে। তো এবার দেখেন আমি যখন আরও জুম আউট করে ফেললাম, আরও জুম আউট করে ফেললাম, দেখেন কী পরিমাণ গ্রহ এখানে, কী পরিমাণ। তো এবার দেখেন আমি যখন একদম জুম আউট করে ফেললাম, তখন দেখেন আমাদের অস্তিত্ব কোথায়। এবার দেখেন আমি আরও জুম আউট করে ফেললাম, দেখেন এইটুকু যদি আমি জুম করে আপনাদেরকে একটু দেখাই মার্ক করে, সেটা এইটুকু মেয়েদের দেখেন কত গ্রহ দেন, কত কিছু আছে এখানে। তো আপনি বুঝতেছেন এখানে কি চলতেছে। এটা আমি ই করে দেই, মুছে দেই, ওকে। তো এবার দেখেন আমি আরও জুম আউট করে ফেলতেছি, দেখেন আমরা কোথায়, আমরা একটা ছোট্ট একটা জায়গায় আছি। তো এবার দেখেন এটা গেল তো আপনার পৃথিবী, সান, সূর্য যাই বলে একটা ছোট্ট একটা তারার ভিতরে গেল। এখানে দেখেন কতগুলো আছে, তারপর এটার পরে এটা নিয়ে যেমন ওইটা নিয়ে একটা, এটাকে কী বলো আমি জানি না, এরকম একটা জিনিস হচ্ছে। তো মানে এরকম একটা জায়গা হচ্ছে, মানে স্পেস নিয়ে একটা ই হয়েছে, এটার মতো কিন্তু হাজার হাজার আবার এগুলা নিয়ে, মানে এগুলা, এটা একটা, এটা ইউনিভার্স বলে না কি বলে, এটা এই সমস্ত কিছু নিয়ে আপনার আরেকটা মার করে দেখায় আবার পেন্সিল করে। এইগুলার মতো আরও হাজার হাজার, মানে এটার অস্তিত্ব আবার খুঁজে পাবেন না, আরও যত জুম আউট করবো এটার অস্তিত্ব খুঁজে পাবেন না এটার ভিতরে। এগুলার তো বাদই দিলাম, শুধু এটা যে এই দায়িত্বটুকু আমি মার্ক করে দিছি, এটাই আপনারা খুঁজে পাবেন না। এটা নিয়ে হাজার হাজার এগুলা নিয়ে আবার আরেকটা এরকম একটা তারা সৃষ্টি হয়েছে, আবার ওই তারার মতো, মানে ইউনিভার্স নিয়ে আবার হাজার হাজার মনে করেন ই নিয়ে আবার একটা তৈরি হয়েছে। তো এরকম করে আপনি চারটা পাঁচটা, আরও বেশি আমি সঠিক জানি না, আমাকে নাসার থেকে এতগুলোই দেখতে পারতেছি। তো আমি যখন এইটুকু দেখতে পারলাম, দেখেন আমি আরও জুম আউট করতে পারি কিনা দেখি, এতটুকু জুম আউট। এখানে দেখেন আরও আমরা যখন, এখানে দেখেন ওইগুলো নিয়ে একটা তৈরি হইলো, এবার এইগুলোর উপর নির্ভর করে, মানে মানে হচ্ছে আমি ওইগুলো নিয়ে একটা হয়েছে, তো ওইগুলোর উপর ওইগুলো আবার, মানে আমি যেটা বললাম ওইগুলো নিয়ে একটা হয়েছে, আবার এইগুলো নিয়ে আবার হয়েছে এরকম একটা, এই যে এরকম গ্যালাক্সি যেটা আমরা বলে থাকি, দেখছেন আপনি এরকম কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মনে করেন বলার বাইরে, ঠিক আছে। তো ওইগুলো নিয়ে হচ্ছে আবার গ্যালাক্সি তৈরি হয়েছে। তাহলে বুঝতেছেন ব্যাপারটা কোন জায়গায় গেল, আমরা কোথায়। আমরা তো শুধু এগুলো দেখলে সৃষ্টিকর্তার উপর আসলে একটা অন্যরকম একটা ফিলিংস চলে আসে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন বিষয়টা কোন জায়গায় পৌঁছেছে। তো আসলে আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়াটা আসলে খুবই কষ্টকর, আর যারা বিজ্ঞান নিয়ে চর্চা করে তারা তো সৃষ্টিকর্তাকে সবচাইতে কাছের থেকে চিনতে পারে। তো আমরা আজকের মতো এখানে স্টপ করে দিই, অবশ্যই সবাই নামাজ পড়বেন।
রোজা রাখবেন। তো সবাইকে ধন্যবাদ।